শারাণী সে ভিজে বুজেছো নাই আলো পড়বে বিছোরে দূর মুখ ঠাই দূর শখ শারাণী সে ভিজে বুজেছো নাই চাঁদের আলো পড় বিছোরে দূর মুখ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তখন 9টা বা 10টা বাজে ঘুমে থেকে ওঠার পর একটু চা বানিয়ে নিলাম আর ভাবলাম কি রাতে যেহেতু রুটি বানিয়ে নিয়েছি সকালে আমি একটু ভাজলে হয়ে যাবে কিন্তু ভাজার সময় যখন ওই রুটিগুলো দেখি আমি আমার মেজাজটাই গরম হয়ে গিয়েছে দেখেন কি অবস্থা হয়ে গিয়েছিলো আরও অনেকগুলো রুটি এরকম অবস্থা হয়েছে সেগুলো আপনাদের দেখাতে পারি নাই তারপরে ওগুলো রুটি বানিয়ে যাই হোক চা দিয়ে খেয়ে নিলাম চা দিয়ে খাওয়ার পর একটু ভাবলাম দেখি বাহিরের আবহাওয়াটা কেমন তারপর আস্তে আস্তে বাইরে গেলাম এই তো বেলকুনির সামনে চলে আসছি দরজা এখন দরজাটা খুলে দেখবো রোদ উঠেছে কি না তাই তো খোলা শেষ দেখি না বাহিরে প্রায় রোদ উঠেছে কিন্তু একটু শীত শীত ভালোই লাগতেছে তারপরে এই তো চা নিয়ে একটু দুষ্টিমি করলাম দেখেন দুষ্টিমি করার পর আমার ছেলেটাও ঘুম থেকে এখন উঠে যাবে ওকে উঠে ফ্রেশ করে ওকে একটু দুধ আর রুটি দিয়েছি খাওয়ার জন্য ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে হ্যাঁ আম্মু আমি খাচ্ছি তারপরে গেলাম বেসিংয়ে ফ্রিজ থেকে মাছ মাংস বের করলাম বের করে এটাকে বরফ ছোটানোর জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরেই তো আবার গেলাম কাটাকাটি করার জন্য এদিকে আমি আবার গাজর দিয়ে সবজি দিয়ে ভাজি করব আর গাজর দিয়ে আলু দিয়ে মাংস রান্না করব। আর রান্না করব আমার হাজব্যান্ডের জন্য রান্না করব ইলিশ মাছ সে আবার এই ব্রয়লার মুরগি খায় না তার জন্য এর জন্য আমি মাছটাকে আগে কেটে নিলাম তারপরে তো পরিষ্কার করার জন্য ভেসিংয়ে চলে গেলাম এখন সবগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করা হয়ে গেলে আবার ভাজিটা আছে ওই ভাজিটাও আমি পরিষ্কার করব সবগুলো পরিষ্কার থাকলে কি হয় দেখা যায় রান্না করতে অনেকটা ইজি এবং সহজ হয় এই তো ভাজি সব কিছু ধুয়ে এখন মাংসটাও আমি ইয়ে মাংসটা না সরি আমি মাছটাকেও এখন ধুয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ রান্না করব না যেহেতু আমরা আবার ব্রয়লার মুরগিটা অনেক পছন্দ করি আপনাদের ভাইয়া পছন্দ করে না তার জন্য আলাদা একটু মাছ রান্না করবো আর আমাদের জন্য মুরগিটা আর সাথে থাকবে আমাদের ভাজি এই তো আমি এখানে মাছ ইয়ে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি রান্না বসাবো দেখুন ভালো করে না ধুলে দেখা যায় একটা অন্যরকম আর ভেসিংটাকে আমি একটু ভিম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম যে একটা গন্ধ থাকে একটা কীরকম জানি ওটা যেন না থাকে এর জন্য এর জন্য মাংসটাকে আজকে হাতে মেখে বসাবো এর জন্য আমি হলুদ মরিচ লবণ তেল সরিষা তেল সয়াবিন তেল তারপর পেঁয়াজ গরম মশলা যা যা লাগে আমি সব দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে হাতে মেখে নিব দেখুন হ্যাঁ মেখে না একটু টমেটো দিয়েছি টমেটোটা দিলেও কি ভালো লাগে এবার ভালো করে মেখে এই তো এখন চুলাটা ধরে দিব ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব যত মাংস যত কষানো হয় তত মাংসটা ঘ্রাণ আসে আর পানিটা আমি একেবারেই ভালো করে পরিষ্কার করে দিয়েছি যেন পানি না থাকে আর এই তো তেলেরগুলো ভেসে উঠেছে তারপর কিছুক্ষণ পরে দিয়ে দিব কষানো প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আবার আলু আর গাজর আলুর গাজর আজকেই ফার্স্ট করলাম আমি দেখি কীরকম ফ্লেভার আর কেমন স্বাদ লাগে মাসাল্লা খেয়ে দেখেছিলাম মোটামুটি অনেকটাই ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন এদিকে আবার মাংসটা কষানোটা নামিয়ে এই তো এইদিকে ইলিশ মাছটা ভেজে রান্না বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে রান্নাটা করে একটুখানি রান্না করব বেশি একটা রান্না করবো না যেহেতু আপনাদের ভাই যেহেতু খাবে শুধু তারই জন্য তার জন্য এদিকে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আবার সেই কষানো মাংসটা আমি চুলার মধ্যে দিয়ে দিব তারপর ভালোভাবে আবার কষাবো কষানোর পর এবার পানি অ্যাড করবো এখানে আপনি গরম পানিটা দিলে সবচেয়ে ভালো হয় এ তো রান্না প্রায় শেষের দিকে তারপর আমি ধনিয়া দিয়ে দিয়েছিলাম এদিকে গাজর সিম তারপরে পেঁয়াজের কলি যা ছিল তাই দিয়ে আমি সব দিয়ে ভাজিটা বসিয়েছি ভাজিটাও প্রায় হয়ে গে যাচ্ছে আর এদিকে আবার বাজার নিয়ে আসছে দেখি পালং শাক নিয়ে আসছে এগুলো বের করলাম টমেটো নিয়ে আসছে কাঁচা টমেটো তারপর নিয়ে আসছে তো বেগুন বেগুন আমার ছেলেও খুব পছন্দ করে ও বেগুন ভাজাটা অনেক পছন্দ এর জন্য আমাদের রুমে বেশিরভাগ আমাদের বাসায় বেশিরভাগ বেগুনটা আনা হয় আর নিয়ে আসছে গাজর আর নিয়ে আসছিলো পাতা আর এদিকে ছিল সিম আর একটু সিম নিয়ে আসছে তারপরে আমি ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে তার জন্য ভালো করে এটাকে ধুয়ে নিলাম চালটাকে দুই এখন রাইস কুকারে বসিয়ে এই তো আমার রান্না শেষ দেখুন ভাজিও হয়ে গেছে মাংস রান্নাটাও হয়ে গিয়েছে আর এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে ভাত এদিকে আবার মোগলাই নিয়ে আসছিলো বিকেলে নাস্তার জন্য মানে সন্ধ্যার পরের এই রেসিপিটা তারপরে যোগ করে দিলাম এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম